দ্বিতীয় পার্ট নিয়ে চলে এসেছি বন্ধুরা আমরা মহাস্থানগড়ে যে কি কি করলাম সেই কাণ্ডগুলো তো আপনারা দেখবেন তাই না চলুন দেখা যাক যে মহাস্থানগড়ে আমরা সবাই মিলে গিয়েছিলাম এবং কি কি করেছি আসসালামু আলাইকুম এভরিওয়ান তানিয়া ব্লগস থেকে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম চলুন আমরা যে মহাস্থান গিয়েছিলাম প্রথম পার্ট যারা যারা দেখেছেন তারা তারা আজকে দ্বিতীয় পার্ট দেখবেন যে আমরা মহাস্থান যে যেয়ে কি কী করেছি আর দেখতেই পাচ্ছেন প্রথমত হচ্ছে তো পিকচার তুলতে হবে তাই না এত সুন্দর সুন্দর ফুল যেখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই পিকচার তুলতেছিলাম কিন্তু এক সাইডে অন মানে হচ্ছে বসে মিষ্টিও খাওয়া হয়েছে এটা তো আমরা আগের পার্টে দেখেছি যে মিষ্টি খাওয়া হয়েছে সেই জন্য আর মিষ্টি খাওয়াটা দেখাই নাই মিষ্টি খাওয়া শেষ এখন তো পানি খেতে হবে তাই না সেজন্য পানি খাওয়া শেষ এখন আমরা সম্পূর্ণ বাগানটা ঘুরে দেখবো আর এত সুন্দর মহাস্থান এই বাগানটা ছিল খুব সুন্দর এই যে আমরা দুই বান্ধবী মিলে যাচ্ছি যে চলো চলো দুইজনে একটু নাচতে নাচতে যাই কোথায় যাই চলুন দেখা যাক আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা পাশে থাকলে সবসময় ভালো লাগে দেখতে পাচ্ছেন আমরা দুইজন কি সুন্দর হাত ধরে রোদের মধ্যে হাঁটতে আর এই গাছটা আমাদের দুজনের খুব ভালো লেগেছিল আমরা এখানে দুজনে পিকচার তুলব আর আমার বান্ধবী বলতেছে যে আগে পিকচার তুলবো তারপরে হচ্ছে তুই ভিডিও করিস এখন আমি বললাম আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নাই তুমি আগে পিকচার তোলো তারপরে আমি এখানে কি করব চলুন দেখা যাক একটু এখানে তো পোস্ট দিতে হবে তাই না ও দাঁড়িয়ে গেলে এক সাইডে পিকচার তোলার জন্য আমি এক সাইড হয়ে গেলাম কারণ হচ্ছে পিকচার তুলবে যখন তখন তোর সে কাছে যাওয়া যাবে না এখন আমার সময় চলে এসেছে আমি একটু ঝাকানাকা নাকা নাচ দিয়ে দিচ্ছি মানে হচ্ছে নাচ নাই একটু ঘুরতেছিলাম পড়ছি তো একটু ঘুরতে ভালোই লাগে এরকম আবার বেশি ঘুরতে যাবেন না তাহলে আবার মাথা ঘুরে পড়ে যাবেন আর মাথা ঘুরে পড়ে গেলে কিন্তু কেউ তুলে নেওয়ার মতো ওখানে মানুষ নাই যে তুলে নিয়ে চলে আসবে সেই জন্য অল্প একটু ঘোরা দিয়েছি তারপরে চলুন আমরা এখন সবাই মিলে ঘুরে ঘুরে দেখতেছি যে আশেপাশে কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে আর কত মানুষ এসেছে আপনারা তো দেখলেই বুঝতে পারছেন মানুষে মানুষ এত মানুষ আমি মনে করেছিলাম যে আমরা কয়েকজন মনে হয় যাচ্ছি ওখানে মানে দেখতে কিন্তু যেহেতু দেখি যে মানুষই মানুষ এত মানুষ বেশি মানুষ থাকার জন্য আরো বেশি ভালো লাগছিল কারণ কোনো জায়গায় গেলে অনেক মানুষ থাকে তখন দেখতে ভালোই লাগে আর এই রাস্তাটা হচ্ছে মহাস্থানগড়ের জাদুঘরের যে সামনের রাস্তাটা এই দিক দিয়ে কিন্তু আমরা আসছি আর এবং এই দিক দিয়ে যেতে হবে কিন্তু আমরা সম্পূর্ণ চারপাশ ঘুরতেছিলাম দেখে আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা এই সাইড দিয়ে এখন বের হব এই সাইড দিয়েও বের হওয়া যাবে সামনে আরেক সাইড দিয়েও বের হওয়া যাবে এইখানে দুই চার রাস্তা আছে কিন্তু আমরা মেইন রাস্তা দিয়েই বের হব কিন্তু এই সাইডেও মানুষ আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন চলুন দেখা যাক আমরা এখন বের হয়ে কোন দিক দিয়ে যাচ্ছি এখন হচ্ছে এই যে আমি যাচ্ছি সামনে আমি আমার বান্ধবীর হাতে মোবাইল দিয়েছি বলছি যে বান্ধবী একটু ভিডিওটা করে দাও না গো আমি হচ্ছে যাবো এই রাস্তা দিয়ে তখন আমার বান্ধবী বলতেছে চলো চলো কোনো সমস্যা নেই তোমার ব্লগস করবা তুমি তোমাকে আমি ভিডিও করে দেবো না মানে চলো এখন তো দেখতেই পাচ্ছেন যাচ্ছি হাই হায় এক্ষণেই তো ধাক্কাটা খেয়ে যাইতাম তাহলে কি হতো কোনো মানে একটু দেখে শুনে তো চলা উচিত তাই না ছেলেটার যাই হয় হোক ছেলেটা দেখে শুনে চলে নেই আমার তো দেখা উচিত ছিল এই যে এই রাস্তাটা দিয়ে যাইতে পারবেন আমি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় ভাবতেছিলাম যদি অনেক মোটা মানুষ হয় তাহলে কিন্তু তারা দুইজন মিলে এই রাস্তা দিয়ে যেতে পারবে না আমরা তো অত মোটা না আমরা সুটকু মানুষ দেখে আমরা এই দুই রাস্তা দিয়ে চলে গেছি এই যে আমি কী স্প্রিডে যাচ্ছি দেখতে পাচ্ছেন আর রাস্তাটা কিন্তু খুবই সুন্দর এখন এখানেই হচ্ছে কথা এই যে এই যে সামনে সামনের এই ভাই কি করছে একবার সামনে যাচ্ছে আমার যে বান্ধবী ক্যামেরা ধরে ভিডিও করতেছে উনি কি করছে আমার সামনে যাচ্ছে আর পিছাচ্ছে যাচ্ছে আর পিছাচ্ছে মানে উনি হচ্ছে আমাকে দেখাতে দিবে না তারপর দেখলেই বুঝতে পারবেন যে কি করে সে এই যে আমি আমার সামনে যাব ও দেখতে দিচ্ছে না তারপর আমরা এখান থেকে বের হয়ে এসেছি এবং আরও তারা নাকি পিকচার তুলবে তারপরে তারা মোবাইল নিয়ে এই যে স্মরণ দৌড়ে আসতেছে এবং পিকচার তুলবে জন্য মোবাইল নিয়ে চলে গেল